वेलकम टू माय चैनल पाँच फोरन। एर आगे दिन आमी फ्लेवर्स अफ इंडियार एक वीडियो करे गेछिलाम, तो जाइयो ओनारा आमाके बोललेन जे तार फले अनेक ओनादेर लाभ होयेछे, अनेक कस्टमर एसेछे, अनेक व्यूअर्स आमादेर एखान थेके फ्लेवर्स अफ इंडिया एसेछेन। तो एनीवेज एटा आमार जोन्नो खूब एकटा भालो खबर। थैंक्स टू यू अल जे आपनारा एतटा सबसक्राइब करेछेन, शेयर करेछेन, सेजोन्नो एटा सम्पर्के सबाई जानते पेरेछे। तो সেজন্য ওনারা আমাদের আরেকদিন ডেকেছিলেন যে আরেকবার এসে পুরো ওনাদের একটা স্টেইং আছে, সেটা আজকে আমি কভার করলাম সেই কারণে। তো ওনাদের ইনভিটেশনে আজকে আমার আসা, কিন্তু আজকে আমি এসে দেখলাম ওনাদের পুরো রেস্টুরেন্ট ফুল, মানে একেবারে ফুল পুরো। তো সেই জন্য আর আমি ভেতরে ঢুকলাম না। তো ওনারাই বললেন যে ওনাদের একটা স্টেইং আছে, আমি একটু দেখিয়ে দিই। তো সেখানে মানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে ঠিক তার পাশেই, মানে ওনাদের যে রেস্টুরেন্টটা তার ঠিক পাশেই একটা অ্যাকোমোডেশন আছে। তো সেখানে বললেন যে আপনারা একটা রুমে গিয়ে আজকেরটা করে নিতে পারেন। তো একদিক থেকে ভালোই হলো, আমার একসঙ্গে স্টেইংটাও আপনাদের দেখিয়ে দিতে পারলাম যে কীরকম অ্যাকোমোডেশন ওনাদের আছে। ঠিক পাশেই ফ্লেভার্স অফ ইন্ডিয়ার এটা আছে। ওকে, আজকেও কিছু ফিউশন ফুড নিয়েই ভিডিওটা করব। তো যাই হোক, চলুন তাহলে সঙ্গে থাকবেন আর পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে এজেসি বোস ফ্লাইওভার, সেদিনও উনি ছিলেন, আজকে উনি আছেন। উনি আমাকে দেখিয়ে দিলেন কীরকমভাবে মানে এদিক থেকে এদিকে যান, খুব মানে উনি খুব হেল্পফুল যিনি আছেন। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি। কথা বলবো, এখানে উনি ম্যানেজার আছেন, ওনার সঙ্গে একটু জাস্ট ডিটেইল আপনাদের জানিয়ে দেওয়া যে কীরকমভাবে কীভাবে বুকিং করতে পারেন আর আসলে কীরকম রেট। আপনার নাম? আমার নাম দীপঙ্কর ফার্নান্ডিস, আমি ফ্লেভার্স ইন্ডিয়ার ম্যানেজার। আচ্ছা, তো আপনি আমাদের বলুন যে এখানে যদি আসতে যায়, আসতে চায় কেউ, তো বুকিং কিভাবে করবে? এটা আমাদের অনলাইনে আছে, অনলাইনে আছে, তো বুকিং করতে পারে। আচ্ছা, ডাইরেক্ট আপনাদের সঙ্গে কন্টাক্ট করা কি পসিবল বুকিং এর ব্যাপারে? আমাদের নাম্বার সব নিচে দেওয়া আছে। আচ্ছা, মানে ঠিক আছে, আপনি তো এখানকার নাম্বার সব নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারেন। তো ফ্লেভার্স অফ ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র রেস্টুরেন্ট নয়, এখানে আপনারা এসে থাকতে পারবেন ঠিকই। আচ্ছা, ফ্লেভার্স অফ ইন্ডিয়া কিন্তু শুধু এটাই নয়, আরো দুটো প্রপার্টিস আছে। তো আপনাদের তো আরো দুটো কোথায় আছে? কোথায় কোথায় আছে? আমাদের গণেশচন্দ্র এভিনিউতে আরো দুটো প্রপার্টি আছে। আচ্ছা, দুটোই গণেশচন্দ্র এভিনিউতে? ওকে, একটা হচ্ছে হোটেল ব্রডওয়ে, ওটা উই হ্যাভিং 40 কিস, 40টা মানে রুমস আছে। ওকে, আর একটা বার কাম রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর রেস্টুরেন্ট। ওকে, ওটা কমসে কম 200 কাভারের রেস্টুরেন্ট, বার কাম রেস্টুরেন্ট, সেটার নাম হচ্ছে বাওয়ার বার। বাওয়ার বার, ওকে, বি ও ডব্লিউ ই আর, বাওয়ার বার। আর একটা আমাদের খুব সুন্দর প্রপার্টি খুলেছে রিসেন্টলি, সেটা হচ্ছে শান্তিনিকেতন। ওকে, ওটা 45 রুমস আছে, ফুল কটেজ, খুব ভালো ফ্যাসিলিটিস দেওয়া আছে। মানে একদম প্রাইম কলকাতা, কলকাতার হার্ট এই দিকটা আপনারা পাচ্ছেন, মানে এই আপনাদের আমার পুরো বাঁ দিকটায় যাচ্ছে শেক্সপিয়ার সরণি ক্রসিংটা, মানে কলা মন্দির। যাই হোক, আমার আরও কিছু অর্ডার ছিল, সেগুলো চলে এসছে। সিলেন্ট্রো রাইস, এটা তো আমি বুঝতেই পারছি কি কি আছে একটু মন। সিলেন্ট্রো রাইস, এটা আপনার হচ্ছে ট্যাংরা স্টাইল চিলি চিকেন। কি চিলি চিকেন? ট্যাংরা স্টাইল চিলি, ট্যাংরা স্টাইল চিলি চিকেন। এটা হচ্ছে ক্যান্টোনিজ, ক্যান্টোনিজ। কিন্তু আমি একটা স্ট্রবেরি ক্যারামেল মার্টিনি দিয়ে স্টার্ট করব, যেটা একটা মকটেল। অ্যাকচুয়ালি এখানে আমি যেহেতু স্টেইং এ এসে আমি করছি, তো বেশিক্ষণ আমি থাকতে পারবো না, খুব তাড়াতাড়ি ভিডিওটা করে বেরিয়ে যাবো। মিস্টার নাইম আছেন এখানে, উনি বলে দেবেন কোনটা কি। আর প্রাইস কিন্তু প্রত্যেকটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, প্রত্যেকটা আইটেমের সঙ্গে প্রাইস আমি দিয়ে দেবো। এটা কি আছে একটু বলুন? এটা হচ্ছে স্ট্রবেরি ক্যারামেল মার্টিনি। ওকে, এটা স্ট্রবেরি বেস। আর এর মধ্যে মিন্ট লিভের একটা পার্ট আপনার জুস পড়ে, প্লাস কফি আছে। কফি, মানে কফি ফ্লেভারের মধ্যে পাবো, কফির অ্যারোমাটা পাবো, কফি কফির একটা সামান্য একটা পার্ট দেওয়া হয় যেটা টেস্টের জন্য ওটা আছে। আচ্ছা, ঠিক আছে, একটু খেয়ে দেখি এটা। উনি যেরকম বললেন, ফার্স্টেই আমার যে অ্যারোমাটা, যে ফ্লেভারটা আমার নাকেলো সেটা হলো মিন্টের একটা ফ্লেভার।
সেকেন্ড সিপটাতে আমি কিন্তু স্ট্রবেরি ফ্লেভারটা পেলাম। আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, একদম ঠিক আছে, বেশ ভালো লাগলো এটা, আমি সঙ্গে খাবো। তো এই হলো আমার টোটাল জিনিস, আপনি পরপর একটু আমাকে বলে দিন, তারপর আমি খাওয়া শুরু করবো। ফার্স্টে এটা দিয়ে শুরু করি, এটা কি আছে? সেলেন্ট্রো চিকেন সেলেন্ট্রো রাইস। চিকেন সেলেন্ট্রো রাইস, এর মধ্যে প্রন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইয়েস, মিক্স, সরি, মিক্স সেলেন্ট্রো রাইস। আচ্ছা, মিক্স চিকেন প্রন এন্ড এগ, তিনটি ইউ। আচ্ছা, মানে সেলেন্ট্রো মানে সেই ধনেপাতা, সেই ধনেপাতা কনসেপ্ট। ওকে, আচ্ছা, সঙ্গে এটা কি দিয়েছেন? এটা হচ্ছে কোস্টাল চিকেন, এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা সস বানানো হচ্ছে ইন্ডিয়ান থেকে। ওকে, সেটা তন্দুর থেকে, তন্দুরের উপরে কাবাবের উপরে ওটাকে আমরা টস করে দিয়েছি। নিচে চিকেন কাবাব থাকছে, তার উপরে টস, টস টপিং, টপিংটা করে দিয়েছি। টপিংটা কি থাকছে? এই গ্রেভিটা কি, মানে এটা ক্রিম চিজ এন্ড কোকোনাট দিয়ে একটা তৈরি করা হচ্ছে। ওকে ওকে, তাই ক্রিমি হচ্ছে, খুব একটা চিজি ক্রিম, মানে কোকোনাট ক্রিমের উপরে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তন্দুরি কাবাবি, আছে সারাবি ঝিঙ্গা, ওয়াইন বেস, এর মধ্যে ওল্ড মঙ্ক, ওল্ড মঙ্ক গ্রাম দেওয়া আছে। ওয়াও, এটা কিন্তু ওল্ড মঙ্ক এর একটা ম্যারিনেশন আছে এর মধ্যে। ওকে, এটা তো খেয়ে দেখতেই হবে, তাতে সারাবি ঝিঙ্গা, সারাবি ঝিঙ্গা, ও সারাবি, ওল্ড মঙ্ক যেহেতু তাই এটা নাম দেওয়া আছে সারাবি ঝিঙ্গা, দ্যাটস ভেরি কিউট। আচ্ছা, এটা এই চিকেনটা যেটা আছে এটা ট্যাংরা স্টাইল চিলি চিকেন। আচ্ছা, ট্যাংরা স্টাইল মানে একদম ওই চাইনিজ, টিপিক্যাল চাইনিজ চিলি চিকেন যেটা, ট্যাংগি স্বাদ পাবে। আমি এবার খাওয়া শুরু করছি, আর দাম গুলো আপনাদের আবার বলছি, সমস্ত সবকিছুর সঙ্গে পেয়ে যাবেন। সো আমি স্টার্ট করি, ফার্স্টে ওটার টেস্ট আমি বলে দিয়েছি। আচ্ছা, ফার্স্ট কিন্তু সিলান্ট্রো মিক্স রাইস যেটা আছে সেটা দিয়ে শুরু করছি। এটা প্রাইস, যদিও প্রাইস আমি বলেছি আপনাদের দেখিয়ে দেবো, তো আমি বলে দিচ্ছি প্রাইসগুলো। এখানে মিক্স সিলান্ট্রো রাইসের প্রাইস হচ্ছে 245। তো এটার মধ্যে চিকেন আছে, প্রন আছে, এগস আছে, আর মেইন যেটা ইনগ্রেডিয়েন্ট সেটা গ্রিন রাইস, গ্রিন সিলান্ট্রো যেটা আর কি ধনে পাতাটা ফ্লেভার সেটা। কারণ আমি এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, আগে যেদিন এসেছিলাম সেদিন দেখিয়েছিলাম যে সিলান্ট্রো চিকেন খেয়েছিলাম, সেটাও খুব ভালো ছিল। তো এটা চিকেনটা কিন্তু এটা ভালো বেশি। একটু ডিফারেন্ট, মানে ফ্রাইড রাইসের মতোই টেস্ট আসছে, কিন্তু চাইনিজ ফ্রাইড রাইসের মতো নয়, একটু ডিফারেন্ট। আর ধনে পাতার ফ্লেভারটা, ঠিক ধনে পাতার ফ্লেভারও বলবো না, তার সঙ্গে আমার মনে হয় আরো কিছু হার্ব মেশালে যেরকম ফ্লেভারটা হয় সেই রকম। ম্যারিনেশন যা হয়েছে তার মধ্যে কিন্তু ওল্ড মঙ্ক একটা মেইন ইনগ্রেডিয়েন্টস। তো একটা কথা আমি দেখছি হয় না যে এক একটা জায়গায় কোয়ালিটি কেমন, তো ওনারা যেটা বলছেন না যে ইনগ্রেডিয়েন্টস গুলো ওনারা যেভাবে ডিসক্রাইব করছেন, আমি সেটা দেখছি যে প্রত্যেকটার মধ্যে সেগুলোর কিন্তু ফ্লেভারটা আমি পাচ্ছি। এটার মধ্যে একদম টিপিক্যাল তন্দুরি প্রন, কিন্তু তার মধ্যে উনি যে ওল্ড মঙ্কটা বললেন, যারা ওল্ড মঙ্ক টেস্ট করেছেন তারা বুঝতে পারবেন, ওল্ড মঙ্কের কিন্তু একটা ফ্লেভার রয়েছে এর মধ্যে। আইটেম আমাদের হলো চিকেন কোস্টাল কাবাব, যেটা হচ্ছে মেইনলি চিকেন কাবাবের উপরে ক্রিম চিজ কোকোনাট মিল্ক আরো অনেক কিছু দিয়ে একটা উপরে টপিং দেওয়া হয়েছে। একবার দেখাই আপনাদের, নিচে কাবাব থাকছে, ওকে, তার উপরে কিন্তু এরকম একটা টপিং থাকছে, টপিংটাই খেতে অসাধারণ, ভেতরেরটা তো পরে খাবেন, টপিংটা খেলেই বুঝতে পারবেন। এটার মধ্যে কিন্তু ওয়ান প্লেটে 5 পিস কাবাব থাকছে। অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল যেটা হয় না, কন্টিনেন্টাল কিন্তু খুব হেভি ইন স্টমাক, মানে এই 5 পিস যদি দুজনে খান তাও কিন্তু আপনার পেট হাফ ফুল হয়ে যাবে। তো সেই অনুযায়ী ঠিকই আছে, এটা প্রাইস আমি বলে দিয়েছি, প্রাইস হচ্ছে এটা 370। তো এটা অলরেডি খুব হেভি লাগছে, কারণ আমি সবগুলো আগে টেস্ট করে নিই, আপনাদের বলে নিই, ভিডিও কমপ্লিট করে তারপর আমি খাবো। তো আমি নেক্সট আইটেমে চলে যাচ্ছি, লাস্ট 2 আইটেমস আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যান্টিনিস চিকেন, এটা না চাউমিন,
চাইনিজ ভালো খাই সেজন্য হয়তো আমার লোভ বেশি হচ্ছে, কিন্তু যারা আর দেবেন না, হ্যাঁ ঠিক আছে একটা ক্যাপসিকাম দিন। কিন্তু একই সঙ্গে যারা চাইনিজ ভালো খান না অথচ একটু হালকা খেতে চান তাদের জন্য কিন্তু সিলেন্ট্রো রাইসটা একদম পারফেক্ট। ওকে, তো আপনারা কিন্তু ইজিলি ট্রাই করুন, মানে এটা আচ্ছা, এটাও কিন্তু আমি একজনের রেকমেন্ডেশনেই অর্ডার করেছিলাম, বলছিলেন যে এখানকার ক্যান্টনিজ নাকি ভীষণ ভালো, তো অবভিয়াসলি ঠিকই বলছেন। আচ্ছা একটু দেখে নিন, ভেজিস প্রচুর, চিকেন ক্যাপসিকাম এগুলো তো থাকেই, তার সঙ্গে এক্সট্রা বেবিকর্ন দেখতে পাচ্ছি আমি, প্রচুর ক্যাপসিকাম রয়েছে, ক্যাবেজ আছে, মানে পকচয় যেটা আর কি সেটা আছে। দেখুন এটা প্রাইসটা বলি একবার, 235 235 টাকা। আচ্ছা এর সঙ্গে যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে ট্যাংরা স্টাইল চিলি চিকেন, যেটা 305 এটার প্রাইস। এটা কি ফুল পোর্শন? এটা হাফ পোর্শন আছে, মানে চিলি চিকেনটা আপনারা যে পোর্শনটা দেখলেন সেটাও আমি হাফ পোর্শন নিয়েছি, কারণ আমি সত্যি পাচ্ছি না, অলরেডি আমি প্রচুর ফুচকা টুচকা খেয়ে পেটটা ভরে গেছে আমার। আচ্ছা চিলি চিকেনটার কথা একটু বলি, এটা একটু ট্যাঙ্গি স্টাইল, মানে একটু একটু ট্যাঙ্গি টেস্টে, মানে খুব ঝাল তা না, বাট একটু টক টক, বেশ ভালো লাগছে খেতে। চিকেনটা অ্যাজ ইউজুয়াল ভীষণ সফট আর জুসি, আগেও আপনারা দেখেছেন ওনাদের চিকেন আমি আগেও খেয়েছি দেখিয়েছি, চিকেন কিন্তু প্রত্যেকটা ওনাদের খুব সফট, ভীষণ জুসি একটা, মানে ওই চিকেন ছেঁড়া যায় না, দাঁতে চিচি বলে পরে দাঁতে আটকে সেই জিনিসটা কিন্তু একদম না, খুব নরম টেন্ডার, খুব কোয়ালিটি ওয়াইজ কিন্তু আমি খুব স্যাটিসফাইড, সেজন্য আমি আবার সেকেন্ড টাইম এলাম, এসে এগুলো আমার বাকি থেকে গেছিল। তো আপনাদের বলবো আপনারা আসুন, কারণ এটা আমার জানা ছিল না যে আমাদের স্টেইং আছে একটা, অ্যাকোমোডেশন আছে একটা, আপনারা চাইলে সেখানেও আসতে পারেন, এসে থাকতে পারেন, থেকে সারাদিন একটা আউটিং যদি চান সেটা করতে পারেন, একদম লোকেশন ওয়াইজ ভীষণ ভালো, হার্ট মানে কলকাতার একদম হার্টে এটা। তো আর বিশেষ কিছু বলার নেই, আমি খাওয়াটা শেষ করি, খুব সাবধানে থাকুন, কারণ মাস্ক পরুন। দেখুন আমরা রুমে আছি, এখানে আমাদের লোকজন নেই, সেজন্য মাস্ক আমি খুলে করছি, বাট আর খাওয়া তো মাস্ক পরে যায় না সে কারণে, বাট আপনারা সাবধানে থাকবেন, ভ্যাকসিন নিন যেটা খুব জরুরি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততদিন সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটাকে, টাটা। गर्व से कह सकता हूँ कि ऑब्वियसली एक टाइम पे ये जगह बहुत पॉपुलर था, एंड यहाँ पे काफ़ी फैमिलीज एंड कॉर्पोरेट गेस्ट आते थे। सो मेरा पर्सनल स्टोरी इस जगह के साथ है कि ग्रोइंग अप मैं हमेशा इंडिया के जो अलग अलग फ्लेवर्स है उनसे एक्साइटेड होता था, बिकॉज इंडिया में इतने सारे क्यूजींस हैं हर किलोमीटर दूरी पर। सो मैं एक प्रोफेशनल बास्केटबॉल प्लेयर हूँ और मैं दुनिया ट्रैवल करता था जब मैं यहाँ नहीं था, एंड हमेशा कुछ नया ट्राई करने का मौका मिलता था, और मैं वही फ्लेवर्स लेके आया हूँ ये रेस्टोरेंट में एक लोकलाइज्ड एक्सपीरियंस में, ताकि आप लोग को उसका मज़ा आए। हमारा फोकस फ्यूजन फूड है, एंड इसमें आपको एक्साइटिंग ऑप्शंस मिलेंगे जो चाइनीज और इंडियन के फ्यूज्ड आइटम्स है, जैसे चिली टर्की आलू हो गया, या फिर आप इधर भी देखेंगे गोंधुराज पैंको फ्राइड फिश, ये पैंको ब्रेड क्रम्स जापानीज होते हैं और हम इनको बाहर से लाते हैं, एंड गोंधुराज हमारा बंगाल का लोकल फ्लेवर है, एंड फिश इज अ लोकल डेलिकेसी, सबको बहुत पसंद आता है। एज फार एज हमारा जगह का कंसर्न है, हमारे पास बहुत स्पेस है, एंड हम सबको कुछ यूनिक एक्सपीरियंस देना चाहते हैं। हमारा पार्टी रूम है यहाँ पे,
जिसमें आप प्राइवेट पार्टीज कर सकते हैं, कॉर्पोरेट सेलिब्रेशंस कर सकते हैं. हमारे पास सेपरेट फैमिली रूम है जहाँ पे फैमिली गैदर कर सकते हैं. स्पेशली कोविड के टाइम में हम एक उनको स्पेशल रूम देते हैं जहाँ पे प्राइवेट सर्विस आपको मिलेगा एंड पर्सनलाइज एक्सपीरियंस. बिकॉज हमारा स्टाफ भी चाहता है कि आप हर गेस्ट का इंडिविजुअल टेस्ट और प्रेफरेंस है, तो उसी के लिए हमारा जो मेन्यू है सिर्फ स्टार्टर्स में हमारे पास 63 टाइप्स ऑफ स्टार्टर्स है. एंड जैसे एक बटर चिकन बाव कलकत्ता में ये कोई नहीं करता, तो ऐसे अनोखे आइटम्स है हमारे पास. एंड ये नया जो रेनोवेशन इसलिए हुआ है, थोड़ा सा जब ब्रिज आ गया था इधर तो थोड़ा सा जगह छुप गया था एंड पार्किंग का लोग को कंसर्न था, बट हम पार्किंग भी रखते हैं, हमारे पास वैले सर्विस भी है. सो एक बहुत इम्पोर्टेंट रीज़न जिसके लिए हम इतने साल तक रह भी पाए हैं, हमारा जो स्टाफ है उनको हम पर्सनलाइज एक्सपीरियंस देने का फुल ट्रेनिंग देते हैं. और आप अगर एक साल बाद भी आएंगे इनको आपका ड्रिंक ऑर्डर याद रहेगा. एंड ऑब्वियसली हम फूड पे इतना फोकस करते हैं, बट मैंने आपको बताया नहीं हमारे जो लिकर प्राइसेस हैं वो बहुत रीजनेबल है. एंड हम रिपीट कस्टमर्स पे फोकस करते हैं जो डेली आए और काम के बाद या स्ट्रेस हो या फिर फ्रेंड्स गैदरिंग हो उनको मौका मिलता है टू अनवाइंड एंड वी वेलकम देम. हमारे यहाँ अनदर थिंग इज दैट कि रेस्टोरेंट इंडस्ट्री के जितने ओनर्स हैं उनको पार्टीज करने का बहुत शौक है. यहाँ पे होटल ओनर्स हो या फिर आपके फेवरेट बिरयानी जॉइंट्स अक्रॉस द स्ट्रीट हो, उन्होंने बहुत पार्टीज यहाँ की हैं. 100-200 पीपल के पार्टीज हम आराम से कर लेते हैं यहाँ पे, चाहे वो बर्थडे पार्टीज हो या कॉन्फ्रेंसेस हो. अपार्ट फ्रॉम दैट हमको बहुत अच्छा रिस्पॉन्स मिला है. हम रिसेंटली हमने सोशल मीडिया पे भी अपना प्रेजेंस अनाउंस किया है, इंस्टाग्राम और फेसबुक पे भी हम हैं. एंड हमारा ब्रांड न्यू टीम इस पर मेहनत करेगा कि हम जितने नए वीकली आइटम्स हो आपको दिखाएं. बिकॉज फ्लेवर्स ऑफ इंडिया का ये भी मतलब है कि अगर आप डेली आओ आपको कुछ नया ट्राई करने का मौका जरूर मिलेगा. तो एट द कम्फर्ट ऑफ योर डोरस्टेप आपको बहुत अच्छा हमारा जो मेन्यू है जोमेटो पे मिलेगा. सो आई अर्ज यू टू प्लीज गिव आवर प्लेस अनदर चांस एंड चेक आउट आवर वेरियस एक्सपीरियंसेस. धन्यवाद.